আসসালামু আলাইকুম, মুনতাহাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে অসম্ভব মজাদার একটি লোট্টে শুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একবারই শুটকি ভোনা রেসিপিটি খেলে আপনারা মাংসের স্বাদও ভুলে যাবেন। আজকে আমি হোটেল স্টাইলে কীভাবে অল্প কিছু উপকরণে ঘরেই শুটকির রেসিপি ভোনা করা যায় তা দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 200 গ্রাম লোটা শুটকি দিয়ে দিব। শুটকিটাকে আমি একবার ধুয়ে নিয়েছি। এবার আমি শুকনো খোলাতের মধ্যেই এটিকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না শুটকির মধ্যে থেকে গ্রান বের হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন শুটকিটি এরকম ঝরঝরে হয়ে আসলে বুঝে নেবেন শুটকিটি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানিটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর কারণে শুটকির মধ্যে থাকা যে বালুগুলো আছে ওইগুলো সব পরিষ্কার হয়ে যাবে। চুলাতে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু শুটকি ভোনা করব তাই তেলটি একটু বেশি লাগবে। এবার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1টি রসুন কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো এই পেঁয়াজ রসুনকে ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। আমি আরও 5 থেকে 6 বার শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। এবার এগুলোকে আরও 2 মিনিটের মতো হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখুন যখন এরকম তেল ভেসে উঠবে বুঝে নেবেন শুটকিগুলো হয়ে এসেছে। এবার আরও 2-3 মিনিটের মতো শুটকিগুলোকে কষিয়ে নিব, তারপরে নামিয়ে পরিবেশন করব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার শুটকি রেসিপিটি। এটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজাদার। অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাই আমার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।